বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যৌবন আমরা সকলেই ধরে রাখতে চাই। যৌবনের মৌবনে আমরা কেউ বার্ধক্যের বারাণসীর মুখ দেখতে চাই না, কিন্তু আমরা সকলেই একটা কথা ভুলে যাই যে বয়সের আয়না হলো ত্বক, এবং সময়ের সাথে সাথে ত্বকের ক্ষয় হয়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ত্বক আমাদের দেহের অন্যতম প্রধান একটি ইন্দ্রিয়। নরম, গরম, ঠান্ডা, মসৃণ, খসখ খসে, সব ধরনের উপলব্ধি আমরা ত্বকের মাধ্যমে অনুভব করি। আবার যৌবন কিন্তু ত্বক দেখেই চেনা যায়। সৌন্দর্য নারী ও পুরুষের একান্ত সাধনার ধন, এবং ত্বকের সৌন্দর্যই দেহের প্রধান সৌন্দর্য। ওপর ওপর নানা প্রসাধন মেখে সৌন্দর্য চাকচিক্য বজায় রাখার চেষ্টা করা হলেও তা ক্ষণিকেরও সাময়িক। একমাত্র শরীরের ভেতর থেকে যদি অভ্যন্তরের অঙ্গ পুষ্টি পায় এবং দেহের হরমোন যদি যথাযথভাবে খরিত হয়, তবে দেহ বৃদ্ধ বয়সে উজ্জ্বল দেখায়। বিজ্ঞানের বিবর্তনে যৌবন ধরে রাখাও এখন আর অধরা নয়। যোগাসনে টিস্যুর আয়ু বাড়ে, যোগ ভেতর থেকেই যৌবন ধরে রাখার শক্তি যোগায়। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যৌবন ধরে রাখার এবং প্রাকৃতিকভাবে ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ানোর এমনই পাঁচটি যোগ ব্যায়াম, যার মধ্যে থেকে অন্তত দু থেকে তিনটি যোগাসন নিয়মিত অভ্যেস করলে একজন 50 থেকে 60 বছর বয়সের ব্যক্তিও 35 থেকে 40 বছরের তরুণ তরুণীর মতো সৌন্দর্য বজায় রাখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে এক এক করে যোগ ব্যায়ামগুলো দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে শবাসন, পদ্মাসন এবং বজ্রাসন করবার সঠিক পদ্ধতি দেখিয়ে দিই, কারণ এই যোগাসনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে পরবর্তী যোগাসনগুলো করে কোনো উপকারিতাই লাভ করা সম্ভব হবে না। শবাসন, সব অর্থাৎ মৃতের ন্যায় অবস্থান করাই হলো শবাসন। সব কথাটির অর্থ মৃতদেহ। মৃত ব্যক্তির যেমন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ থাকে না, তেমনি শবাসন অবস্থায় অভ্যাসকারী দেহের কোনো অংশে তার কোনো কর্তৃত্ব থাকবে না। মৃত ব্যক্তির মতো আসন চর্চাকারীকেও কিছুক্ষণের জন্য বাস্তব জগৎ থেকে দূরে সরে যেতে হবে। ব্যক্তি আর ব্যক্তিতে থাকবে না, সমস্ত চিন্তাভাবনা থেকে মনকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখতে হবে। প্রথমে চিত হয়ে শুয়ে পা দুটো লম্বা করে ছড়িয়ে দিন এবং হাত দুটো শরীরের দুপাশে মাটিতে রাখুন। এবার চোখ বন্ধ করে মৃতের ন্যায় শুয়ে পড়ুন। এই সময় আপনার হাত, পা এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল করে দিন। শবাসনে আপনার সমস্ত শরীর অবশের ন্যায় পড়ে থাকবে। এছাড়া আরেক ধরনের শবাসন করা যায়, তা হচ্ছে উপুর হয়ে শুয়ে মাটিতে কান পেতে সমস্ত শরীর শিথিল করে শুয়ে থাকা। আপনার দুহাত শরীরের দুপাশে সংলগ্ন থাকবে, হাতের চেটো শিথিলভাবে পাতা থাকবে। যে সমস্ত যোগাসন উপুর হয়ে শুয়ে করতে হয় সে সমস্ত আসনের পর এই শবাসন করণীয়। পদ্মাসন, এই আসনটি করার সময় যোগাভ্যাসকারীর পায়ের অবস্থান অনেকটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেখায় বলে এই আসনটির নাম পদ্মাসন। সবার প্রথমে আপনার দুপা সামনের দিকে ছড়িয়ে বসুন। এবার আপনার ডান পা হাতের সাহায্যে হাঁটুর কাছ থেকে ভাঁজ করে বাঁ পায়ের উরুর উপরে রাখুন এবং বাঁ পায়ের হাঁটু ভাঁজ করে ডান উরুর উপরে রাখুন। লক্ষ্য রাখবেন যে আপনার দুপায়ের পাতা যেন দুই উরুর উপরে থাকে। এবার আপনার হাত দুটো চেটো উপুর করে বা চিত করে অথবা ধ্যান করার ভঙ্গিতে দু হাঁটুর উপরে রাখুন। আপনার মেরুদণ্ড সোজা রাখবেন। আপনার দৃষ্টি নাকের অগ্রভাগে এবং জিভের অগ্রভাগ মাড়ির শেষ দিকে স্পর্শ করে রাখুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 30 থেকে 60 সেকেন্ড করে 3 থেকে 4 বার পা বদল করে, অর্থাৎ প্রথমে ডান পা হাঁটু থেকে ভেঙে বা উরুর উপর এবং বা পা একইভাবে ডান উরুর উপর রাখুন। প্রত্যেকবার করার পর একবার করে শবাসন করবেন। বজ্রাসন, যোগশাস্ত্র অনুযায়ী এই আসনটির অভ্যাসে দেহের নিম্নাংশ বজ্রের মতো দৃঢ় হয়, তাই এই আসনের নাম বজ্রাসন। সবার প্রথমে আপনার হাঁটু দুটো জোড়া করে এবং হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অঙ্গ মাটিতে লাগান। এবার আপনার গোড়ালি দুটো একটু ফাঁক করে গোড়ালি দুটোর উপরে বসুন। আপনার মেরুদণ্ড, ঘাড় ও বুক সোজা অবস্থায় রাখুন। লক্ষ্য রাখবেন আপনার গোড়ালি দুটো যেন গুহদ্বারে দুপাশে থাকে। এবার আপনার হাতের চেটো দুটো উপুর করে দু জানুর উপরে রাখুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে 3 থেকে 4 বার এই যোগাসনটি অভ্যেস করুন এবং প্রত্যেকবার করার পর একবার করে শবাসন করবেন। যৌবন ধরে রাখার এবং প্রাকৃতিকভাবে ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ানোর 5টি যোগ ব্যায়াম। 1. পবন মুক্তাসন। পেটের আবদ্ধ বায়ু নিষ্কাশনই এই যোগাসনের অন্যতম প্রধান কাজ, তাই আসনের নাম পবন মুক্তাসন। সবার প্রথমে চিত হয়ে শবাসনে শুয়ে আপনার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে মুখ ও পেটের কাছে নিয়ে আসুন। এরপর আপনার পা দুটোকে দু হাতের সাহায্যে পেটের সঙ্গে জোরে চেপে ধরুন, যাতে পেটের উপর উরু চাপ অনুভব করা যায়। শ্বাস প্রশ্বাস সহজ ও স্বাভাবিক রাখুন এবং লক্ষ্য রাখবেন যেন আপনার
আপনার হাতের চাপ কোনোভাবে আলগা না হয়। এই অবস্থায় 30 সেকেন্ড থাকার পর আপনার পা সোজা করুন এবং সঙ্গে সঙ্গে ডান পায়ের মতোই আপনার বাঁ পা হাঁটু থেকে ভাঁজ করে পেটের সঙ্গে চেপে ধরুন। এইভাবে 30 সেকেন্ড থাকার পর আপনার পা সোজা করুন। এরপর দুপায়ের হাঁটু একসঙ্গে ভেঙে পেটের উপর জোরে চেপে ধরুন। আপনার পা দুটো জোড়া অবস্থায় থাকবে। এইভাবে প্রথমে ডান পা, পরে বাঁ পা এবং শেষে একসঙ্গে দুপা তুলে এই যোগাসনটি করবার পর একটি প্রস্থ বা সেট পূর্ণ হবে। এভাবে মোট 3 প্রস্থ করবার পর একবার করে শবাসন করবেন। পবন মুক্তাসন করাকালীন যদি পেট ও উরুর মাঝখানে কোনো ফাঁক থাকে তবে একটি চাদর ভাঁজ করে অথবা একটি পাতলা বালিশ পেটের উপর দিয়ে নেবেন। 2 নম্বর, শশঙ্গাসন। এই আসনে শরীরের আকৃতি অনেকটা শশকের মতো আকার ধারণ করে বলে এই যোগাসনের নাম শশঙ্গাসন। সবার প্রথমে বজ্রাসনে বসুন। এরপর দুহাত দিয়ে নিজের দুপায়ের গোড়ালি ধরুন। এরপর আপনার উরু দুটি ও নিতম্ব পায়ের ডিমের উপর থেকে তুলে মাথা ধীরে ধীরে নিচু করে কপাল হাঁটুতে ঠেকান ও মাথার তালু মাটিতে স্পর্শ করান। লক্ষ্য রাখবেন আপনার পায়ের গোড়ালি দুটো যেন জোড়া থাকে। যতদূর পারে নিতম্ব উঁচু করুন এবং হাত সোজা করুন। নিতম্ব এমন ভাবে তুলবেন যাতে কোমর থেকে মাথা পর্যন্ত ধনুকাকৃতি হয়। এখন এই অবস্থায় আপনার থুতনি যেন বুকের মাঝের অস্থির উপরের ভাগের সঙ্গে ঠেকে আর আপনার বুকের পাজরা যেখানে শেষ হয়েছে সেখানে যেন বেশ চাপ পড়ে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় 20-30 সেকেন্ড পর্যন্ত থাকুন। এই যোগাসনটি 3-4 বার করবেন এবং প্রত্যেকবার করবার পর একবার করে শবাসন করবেন। 3 নম্বর, সর্বাঙ্গাসন। এই যোগাসনটির অভ্যাসে শরীরের সব অংশের উপর কম বেশি প্রভাব পড়ে, তাই আসনটির নাম সর্বাঙ্গাসন। সবার প্রথমে চিত হয়ে শবাসনে শুয়ে পড়ুন। এরপর আপনার পা দুটো জোড়া করে উপরের দিকে তুলুন এবং নিতম্ব দুহাতে চেটো দিয়ে ঠেলে ধরুন। আপনার হাতের দুকোনই দেহ বরাবর কাছাকাছি রাখুন। কোমর থেকে পা সোজা থাকবে। এবার পা সোজা করে উপরে তুলুন। আপনার দুহাতে চেটো দিয়ে পিঠকে ঠেলে ধরুন। পিঠ এমন ভাবে ঠেলে ধরুন যেন ঘাট থেকে পা পর্যন্ত এক সরল রেখায় থাকে। আপনার চিবুক বুকের সঙ্গে লেগে থাকবে এবং দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে মনে মনে 10-30 অব্দি গুনুন। এরপর শবাসনে বিশ্রাম নিন। এভাবে পরপর 3 বার এই যোগাসনটি অভ্যেস করুন। যাদের কোনো ধরনের হৃদরোগ রয়েছে এবং 12-13 বছরের কম বয়সী ছেলে মেয়েরা এই যোগাসনটি করবেন না। যোগব্যায়াম অভ্যাসকালীন প্রত্যেকেই বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাতে একটি আসন সামনের দিকে ঝুঁকে করলে পরবর্তী আসনটি যেন বিপরীত দিকে ঝোঁকা অবস্থায় করা হয়। মেরুদণ্ডের মধ্যস্থিত ডিস্ক বা তরুণাস্থি যাতে সরে না আসে তা নিশ্চিত করতে শশঙ্গাসন সর্বাঙ্গাসনের পর মৎস্যাসন বা উচ্ছ্বাসন অবশ্যই মনে করে করবেন। 4 নম্বর, মৎস্যাসন। এই যোগাসনটি করার সময় যোগাভ্যাসকারী শরীরে নিম্নাঙ্গ ও উদ্ধাঙ্গ অনেকটা মাছের মতো দেখায় বলে এই আসনের নাম মৎস্যাসন। সবার প্রথমে পদ্মাসনে সোজা হয়ে বসুন। এরপর আপনার দুহাতের সাহায্যে চিত হয়ে শুয়ে পড়ুন। আপনার হাত দুটো মাথার দুপাশে মাটিতে রেখে তার উপর ভর দিয়ে পিঠটাকে মাটি থেকে উপরে তুলুন। এরপর আপনার ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির উপর রাখুন। এবার আপনার দুহাত দিয়ে দুপায়ের বুড়ো আঙুল ধরে টানুন আর বুক যতদূর সম্ভব ধনুকের মতো বাঁকিয়ে উপরের দিকে তুলুন। এই অবস্থায় লক্ষ্য রাখবেন আপনার দুহাটু যেন মাটি থেকে উঠে না যায় ও কোনোই যেন সোজা থাকে, অর্থাৎ মাটিতে ঠেকে না থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে 10-30 অব্দি গুনুন। এরপর আপনার হাত মাথার পাশে এনে পিঠ আলগা ও মাথা সোজা করে শবাসনে বিশ্রাম নিন। এভাবে 3-4 বার এই যোগাসনটি করুন এবং প্রতিবার করার পর একবার করে শবাসন করবেন। 5 নম্বর, উচ্ছ্বাসন। এই আসনটি করার সময় যোগাভ্যাসকারী দেহের মধ্যভাগ উঁচু হয়ে অনেকটা উটের মতো দেখায় বলে এই আসনটিকে উচ্ছ্বাসন বলা হয়। সবার প্রথমে হাঁটু গেড়ে নীল ডাউন ভঙ্গিতে বসুন। এরপর আপনার দুহাত পেছনের দিকে ঘুরিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি এবং ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালির কাছে ধরুন। এবার আপনার পেট ও বুক উপরের দিকে তুলে শরীরটাকে পেছনের দিকে ধনুকের মতো বাঁকান এবং মাথা পেছনের দিকে ঝুলিয়ে দিন। এই অবস্থায় আপনার হাঁটু থেকে গ্রীবা পর্যন্ত অংশে বেশ চাপ পড়বে। লক্ষ্য রাখবেন আপনার হাত দুটি যেন কনুই থেকে ভেঙে না যায় এবং হাঁটু ও পায়ের চেটো যেন মাটিতে ঠেকে থাকে। এই অবস্থায় 20-30 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবেন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে মনে মনে 10-30 পর্যন্ত গুনবেন। এই যোগাসনটি 3-4 বার করবেন এবং প্রতিবার করার পর একবার করে শবাসন করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ
থাইরয়েডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।